हेलो हाय अस्सलाम वालेकुम, आमी रेहमान मालिहा आबार चले एसेछि आजके एकटा ब्लग निये। तो आजके होच्छे जाच्छि रवींद्र सरोवर, एखन जाच्छि आर कि, एखन बाजे प्राय 5টা সাড়ে 5টার মতো বাজে। তো এতক্ষণ ধানমন্ডির জ্যামে যেটা আটকানো সেটা আটকে বসেছিলাম, তো এখন ওখানে হচ্ছে আমার দুজন ফ্রেন্ড আছে, তো ওদের সাথে আমি গিয়ে জয়েন করব। তো আমি হচ্ছে ডিরেক্টছি। তো আজকে আমাদের মোটামুটি একটা বড় সড় প্ল্যান আছে। তো নর্মালি যেটা হয় যে ওখানে গেলে আমাদের রাত 10টা 11টা পর্যন্ত আটকে দেওয়া হয়, আজকে মনে হয় না হবে, বিকজ আজকে ওইখান থেকে আরেক জায়গায় প্ল্যান আছে। তো হচ্ছে এখন ওখানে যাচ্ছি, ওখানে সবার সাথে জয়েন। তো হচ্ছে যেটা হলো যে আজকে ব্লগটা সারাদিন এইভাবেই যাবে। তো যেহেতু এখন প্রায় সন্ধ্যা, তো সন্ধ্যার সময় ব্লগটা শুরু করেছি, দেখি তো বাদ বাকি টাইমগুলো কী যায়, তারপর আপনাদের সাথে শেয়ার করব। ততক্ষণ পর্যন্ত আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। তো অনেক দিন পর ফ্রেন্ডদের সাথে দেখা, এসেই মানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছে আমাদের। তো ওরা দুজন খাচ্ছিলো, ওদের দেখে আমারও আর দশ হয়েছিল না। আর ঝালমুড়ি আমি পছন্দ করি, তো বলার বাইরে এই মামার ঝালমুড়ি, যেটা কিনা রবীন্দ্র সরোবরে, আপনারা যারা ট্রাই করেন নাই তারা একবার হলেও ট্রাই করবেন, অনেক মজা করে ঝালমুড়ি বানায়। আর রবীন্দ্র সরোবরে আমার ঝালমুড়ি অসাধারণ হয় খেতে। আমরা যখনই রবীন্দ্র সরোবরে আসি, রাত 10টা পর্যন্ত আড্ডা এরকম দিতাম, তখন কিন্তু আমরা সবসময় ঝালমুড়িটা খেতাম। তো আজকে আসার পর আমি অনেকটা ভুলেই গিয়েছিলাম। তো সৌরভ হঠাৎ করে বললো যে মামার ঝালমুড়ি অনেক মজা হয়, খাবা না? তো তার থেকে ঝালমুড়িটা নেওয়া। কথা বলতে বলতে আমরা কয়েকবার করে ঝালমুড়ি খেয়েছি, আসলে অনেকদিন পর খেলাম, কারণ এই লকডাউন পড়ে গেল, করোনার জন্য বাসা থেকে বের হওয়া হয় নাই, টেস্টও করা হয় নাই, আর ফ্রেন্ডদের সাথে বসলে আসলে একটু বেশি বেশি খাওয়া পড়ে। তো যাই হোক, কথা বলছিলাম, তারপরে হচ্ছে ঝালমুড়ি খাচ্ছিলাম। তো যেটা হয় যে আমাদের মধ্যে যেটা হয়, খাওয়া কথার চেয়ে বেশি খাওয়াটা বেশি হয়। সত্যি কথা বলতে আমরা কথা বলছিলাম কম, খাচ্ছিলাম বেশি। এক একজন এক একটা করে মানে পছন্দের খাবার যা যা আছে, বাইরে এসে মনে হয় পাগল হয়ে গিয়েছিলাম, খাওয়া দাওয়া হচ্ছিল বেশি। আর ফ্রেন্ডদের সাথে আসলে আসলে মজা লাগে। এখন হচ্ছে আমরা যাচ্ছি আরেকটা খাবারের উদ্দেশ্যে, সেটা হচ্ছে ভেলপুরি। রবীন্দ্র সরোবরে আসবো, ভেলপুরি খাবো না, এটা কি হতে পারে? তো ওখান থেকে শুনলাম যে মামা ওইদিকে বসেন, ভেলপুরি মামা আগে সামনে বসতেন, তো ভেতর সাইডে বসেছেন। তো ওখানে খুঁজতে খুঁজতে গেলাম তার কাছে ভেলপুরি খাবো বলে। আমার ভেলপুরি অসম্ভব পছন্দ করি আমি, বাইরে ভেলপুরিটা খাই, বাট আমার ভেলপুরি কিন্তু একটু ডিফারেন্ট হয়, সেটা একটু পরেই বলছি যে আমি ভেলপুরি কীভাবে খাই। তো এখানে এই তো চলে আসলাম ভেলপুরি আলাম আমার কাছে, মামা এই মামার ভেলপুরিটা কিন্তু অনেক মজা হয়। আর রবীন্দ্র সরোবরে আসলে কিছু স্পেসিফিক কিছু মানুষ বসেন, তো তাদের তাদের খাবার যারা যারা ট্রাই করেছেন তারা অবশ্যই জানেন যে কীরকম খাবার হয়। তো তখন হচ্ছে অনেক ভিড়, রবীন্দ্র সরোবরে কোনো প্রোগ্রাম হচ্ছিলো, যার কারণে অনেক ভিড়, পুরো রবীন্দ্র সরোবরই অনেক কোলাহল, অনেক মানুষজন দিয়ে ভরা ছিল। তারপরেও ব্যাপার না, আমরা আমাদের মতো খাচ্ছিলাম। আমার ভেলপুরির কথা যেটা বলছিলাম, যে আমি কিন্তু একটু অন্যরকম করে ভেলপুরি খাই, মানে সবাই যেমন টক দেয়, পেঁয়াজ দেয়, অনেক কিছু দেয়, আমি কিছুই দিই না। আমি জাস্ট ভেলপুরিটাতে মশলা যেগুলো দিয়ে মাখাই সেটা দিয়ে, আর হচ্ছে
শশা দিয়ে মশলা দিয়ে, এই তো এই আমার ভেলপুরি, আমি কোনো টক টক দিয়ে খাই না। তো আমার ভেলপুরিটা বেসিক্যালি অনেকেই খেতে পারে না, আমি যেভাবে বানিয়ে খাই এটা আমার জন্য একটা সুবিধা। ভার্সিটিতে যেটা হতো, আমি যখন ভেলপুরিটা নিতাম আমার ভেলপুরি আর কেউ খেতে পারতো না, যার কারণে আমারটা আমারই থেকে যেত। তো যাই হোক, আমার ভেলপুরি খাচ্ছে সৌরভ, ওর কাছে নাকি এভাবে ভালো লাগে তো ওইভাবে খাচ্ছিল। বাট যে নিয়ে অনেক মশলা টশলা ঝাল দিয়ে টক দিয়ে খাচ্ছিল, আমি ওটা খেতে পারি না। আমার খাবার দাবার নিয়ে প্রচুর ঝামেলা হয় বাইরে গেলে, এক একটা এক এক রকম খাই। অনেক দিন পর ভেলপুরি খেয়ে আমার মনে হচ্ছিল যে আমি সাত আসমান উপরে চলে গিয়েছি, এত মজা লাগছিল। আমি 2-3 প্লেট মনে হয় খাইছি, ভুলে গিয়েছি, যাই হোক। তো ভেলপুরি খেতে খেতে তো কার না ভালো লাগে বলেন। তো এখানে আসার পর ভেলপুরি ট্রাই করবো না এটা তো হতেই পারে না। তো এই তো বসে বসে আমরা ভেলপুরি খাচ্ছিলাম, আড্ডা দিচ্ছিলাম, এই ব্লগে দেখাচ্ছিলাম ওদেরকে। তো ওরা বলছিল যে কি তোরা টক ছাড়া ভেলপুরি টেলপুরি খাস। কথা বলতে বলতে কিন্তু আমরা রওনা দিয়ে দিলাম মোস্তাকিমের চাপের উদ্দেশ্যে, যেটা কিনা আজকে আমাদের মেইন ডেস্টিনেশন বলতে পারেন। তো এই তো রিক্সা দিয়ে আমরা যাচ্ছিলাম 3 জন মজা করে, অনেক দিন পর দেখা, এই কারণে অনেক বেশি ফান করছিলাম, অনেক আড্ডা দিচ্ছিলাম আর অনেক নিজেরা নিজেরাই এনজয় করছিলাম। তো আমরা কিন্তু অলরেডি চলে এসেছি মোস্তাকিমের চাপ, এটা চেনেন না এমন কেউ নাই। এটা হচ্ছে ক্যাম্পের বাজারে, মোহাম্মদপুর ক্যাম্পের বাজারে এটা অবস্থিত। এখানে হচ্ছে বিহারিরা কাবাব বানিয়ে থাকে, অসম্ভব মজার মোস্তাকিমের চাপ। তো এখানে পাশাপাশি দুটো মোস্তাকিমের চাপ আছে, আমরা এই যে মিডলে যেটাতে আমরা যাচ্ছি এটাতে গিয়েছিলাম, ওই পাশেটাতে আসলে আমরা কখনো যাই নাই। এইখানে ট্রাই করেছিলাম, এখানকার খাবারটা আমার কাছে ভালো লেগেছিলো বলে ওদেরকে নিয়েও এখানে আমি চলে আসলাম। তো এইখানে মোস্তাকিমের চাপটা হচ্ছে মানে কি বলবো যে ওয়ান অফ দ্য ফেমাস। তো কাউকে বলবেন মোস্তাকিমের চাপ খায় না এরকম কেউ নাই, বাট আমি মনে হয় ছিলাম। যাই হোক, আমি আবার পরে 2 বার আমার খাওয়া হয়েছে, এবার নিয়ে আমার 3 বার। এখানে আসার পর অসম্ভব ভিড়, এই তো হচ্ছে ওদের মেনিউটা, ওদের বিভিন্ন ধরনের কাবাব, স্যুপ, টিক্কা, লুচি, অনেক কিছুই আছে। তো এই তো আমরা ওয়েট করছিলাম সিট নেওয়ার জন্য, এখানে আমরা 2 জন জাস্ট ওয়েট করছি। আমাদের বেসিক্যালি এখানে সিট খালি ছিল না, অনেক ভিড়, তো এই জন্য হচ্ছে বসে আমরা সিটের জন্য ওয়েট করছিলাম, খালি হলে আমরা ওখানে যেয়ে বসবো আর কি। তো আমাদের সিটটা পেলাম হচ্ছে দোতলাতে, অনেক ভিড় থাকে এখানে। এটা বেসিক্যালি খুলে কিন্তু 5টার দিকে, বিকাল 5টা বা 6টা এরকম সময় খুলে, তারপরে সারা রাত পর্যন্ত এটা চলতে থাকে, অনেক ভিড় হয়ে থাকে। কথা বলতে বলতে কিন্তু আমাদের স্যুপ চলে আসলো, আমরা অর্ডার দিয়েছি হচ্ছে স্যুপ, চিকেন কর্ন স্যুপ। এটা আমার পছন্দের, খুব 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 পছন্দের একটা জিনিস। এখন একটা কথা বলি, সেটা হচ্ছে যে এগুলো খাবারকে আপনি কখনো 5-স্টার বা কোনো রেস্টুরেন্টের সাথে কাইন্ডলি তুলনা করতে যাবেন না। এগুলো অনেকটা রোড সাইড শপের মতো, এখানে আপনি খাবার খাচ্ছেন, মজা লাগছে, এটাই আপনার কথা। এখন যারা ফুড লাভার আছেন, আমার মতো যারা ফুড লাভার আছেন, তারা কিন্তু এরকম 5-স্টার বা হচ্ছে এটা কোনো রেস্টুরেন্টের সাথে হয়তো বা জাজ করবেন না। বাট জিনিসটা হচ্ছে এখানকার খাবার খুবই মজা, এখানকার খাবার এখানকার মতো মজা। তো যারা যারা এখানে টেস্ট করতে যান তারা কিন্তু ট্রাই করতে পারেন, এবং এই কনসেপ্টটা নিতে কিন্তু ভুলবেন না। এটা কিন্তু আমার কাছে খুবই মজা লাগে, আমি আসলে মানে এ পর্যন্ত 3 বার আসলাম, তো 3 বারই আমি নিয়েছি, আমার কাছে খুব ভালো লেগেছে। মানে এটা স্টার্টার হিসেবে, অ্যাপেটাইজার হিসেবে খুব ভালো কাজ করে। এটার সাথে একটা মশলা দেয় যেটা আমি ম্যাজিক মশলা বলি, ওটা খুবই মজা লাগে, বাট ওটা তখন পর্যন্ত দেয় নাই মামারা। ওটা দিলে ওটার সাথে মিক্স করে খেতে খুবই মজা লাগে। এখানে চিকেন থাকে, এখানে হচ্ছে ডিম থাকে, এটা মিক্স করা থাকে। তো স্যুপটা বেশ মজা, এটা আমি সবসময় নেই, আমার কাছে খুব ভালো লাগে, গরম গরম ভালো লাগে। উইন্টার আসছে সামনে, আমি তো বিশাল প্ল্যান নিয়ে বসে আছি, আমি উইন্টারে এখানে কয়েকবার করে আসবো, এখানে এসে এসে স্যুপ আর কাবাব খেয়ে যাবো। মানে উইন্টারে তো স্যুপ আর কাবাব খেতে খুব মজা লাগে, তাই না? তো এখানে আসবো চিন্তা করছি। তো এই ম্যাজিক মশলাটার কথাই বলছিলাম, এটা একটা বিভিন্ন ধরনের জিরা, ধনিয়া, অনেক কিছু দিয়ে বানানো। তো এই মশলাটা দিয়ে স্যুপটা প্লাস হচ্ছে কাবাবটা খেতে কিন্তু খুবই মজা লাগে। আমি এই মশলাটা অনেকগুলো করে নেই। আর আরেকটা জিনিস হচ্ছে আমি অনেক লবণ খাই, এটা তো লবণ থাকে, তো এই জন্য হচ্ছে আমি অনেক লবণ অনেকখানি মিক্স করে এটার সাথে নেই। যারা লবণ কম খান তারা তো অবশ্যই কম দেবেন। এরকম একবার ভুল হয়েছিল, আমি একবার কোথায় যেন স্যুপ খাচ্ছিলাম, তো ওইটা যে মরিচের সস এটা আমি বুঝতে পারি নাই, এত সুন্দর গ্রিন কালার ছিল, আমি ভাবছি ধনে পাতার সস হবে বেশি করে দিয়ে, দ্যাট ওয়াজ এ ডিজাস্টার। যাই হোক, কথা বলতে বলতে আবার চলে আসলাম আমাদের কাবাব, যেটা কিনা এখানকার সুপারস্টার বলতে পারেন। তো যাই হোক, এখানকার কাবাব চলে এসেছে, আমরা 2 রকম কাবাব নিয়েছি, চিকেন কাবাব আর হচ্ছে বিফ চাপ।
তো এখানকার বেসিক্যালি বিফ চাপটা বেশি মজা, বাট ওরা বললো যে চিকেনটাও নিয়ে ট্রাই করে দেখবে, তো এই জন্যই ট্রাই করা। তো চিকেন ছিল, বিফ ছিল, ছিল অনেকগুলো লুচি, যেগুলো কিনা ছোট ছোট লুচি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন, এত ছোট, এই যে দেখতে পাচ্ছেন এত ছোট ছোট লুচি, এগুলো 3 টাকা করে পার পিস মনে হয়, 3 টাকা না 2 টাকা হবে। তো এইটা দিয়ে আমি হচ্ছে বিফ চাপটা ট্রাই করছিলাম, যেটা ট্রাই করার কিছু নাই, আমি অলরেডি এটার ফ্যান, এটা খুবই মজা খেতে, আমার কাছে খুবই মজা লাগে। আর ওই যে বললাম যে মশলাটা দিয়ে, ওটা দিয়ে কিন্তু অসাধারণ লাগে খেতে। আমি নর্মালি রুচি দিয়ে বিফ চাপ খাই না, বাট এখানে ওরা ট্রাই করছিল বলে আমি একটু ট্রাই করলাম, খারাপ লাগেনি, ভালোই লেগেছে। আসলে যে সবাই তো চাপ দিয়ে লুচি দিয়েই খায়, বাট আমি একমাত্র ব্যক্তি যে কিনা আলাদা আলাদা করে খাই, তো যারা এমনি খেতে চান তারাও কিন্তু খেতে পারেন। এই মোস্তাকিমের চাপটা কিন্তু খুবই সাধারণ একটা জায়গা, রোড সাইড একটা শপ, এখানে পরিবেশ যদি বলি তাহলে বলবো যে দেখে তো বুঝতেই পারছেন, তো এখানে হচ্ছে সব ধরনের মানুষ আসা যাওয়া করে, প্লাস হচ্ছে এটা সবসময় জমজমাট থাকে, এখানে শুরুই হয় 6টা থেকে, তো সন্ধ্যা 6টা থেকে এটা পুরোপুরি জমজমাট থাকে, মানুষ আসে যায় খায়। আমি তো শুনেছি ঢাকার বাইরে থেকেও নাকি মানুষ এই চাপ খাওয়ার জন্য আসে, কিন্তু আমি নিজেই আসলাম অনেক পরে। তো যাই হোক, এই চাপটা ট্রাই করলাম, আমার কাছে খুবই ভালো লাগে, খুবই মজা লাগে এই মোস্তাকিমের চাপ, মানে বিফ চাপটা আমি সবসময় খুব বেশি প্রেফার করি। চিকেন চাপটা খারাপ না, বাট চিকেন চাপটা অতটা বেস্টও বলবো না। আসলে যেটা হয় যে যারা ফুড লাভার আমরা, তারা আসলে সব জায়গায় খেতে আমরা পছন্দ করি। আমি নিজে স্ট্রিট ফুড বলেন, ছোট ছোট সব বলেন, এসব জায়গার খাবার খুব বেশি পছন্দ করি, কিন্তু এর মানে এই না যে বড় জায়গার খাবার আমরা খাই না। কিন্তু আমি জানি না, অনেকে এখানে হাইজিন নন হাইজিনের কথা তুলে উঠবেন, বাট জিনিসটা হচ্ছে খাবার তো খাবারই। এখন এখানে একটা ব্যাপার থাকে যে টেস্টের ব্যাপার বলবো, আমি সবসময় টেস্টটা বেশি প্রেফার করি, যেটা অনেক বেশি টেস্টি হয় সেখানে আমি বারবার যাই, আমার এটা অনেক আগে থেকেই স্বভাব। যেমন হচ্ছে আমি একটা এখানে একটা এক্সাম্পল না দিলেই হয় না, যখন দি নান মুভিটা বের হয়েছিল, ওই মুভিটা আমার কাছে কেন যেন অনেক ভালো লেগেছিলো। ফার্স্ট টাইম আমি মুভি টুবি কিছুই দেখি না, তো ওটা দেখার পর আমার কাছে যখন ভালো লাগলো, আমি কিন্তু দিনবার দেখেছি। তো আমাদের খাওয়া দাওয়া শেষে এখন হচ্ছে মোস্তাকিমের চাপের থেকে বের হয়ে, কিন্তু ওখানে একটা পানের দোকান আছে, ওখানে বেসিক্যালি সবগুলো শপের থেকে বের হয়ে আপনি পানের দোকান পাবেন। আমি নিয়েছি ফায়ার পান, যেটা আমি এর আগেও ট্রাই করেছি, আমার কাছে খুব মজা লাগে, ওটা 70 টাকা মনে হয় দাম। তো ফায়ার পানের বৈশিষ্ট্যই হচ্ছে ফায়ার লাগাই দেবে। যাই হোক, তো এখানে হচ্ছে লুচিগুলো ভাজছে, ওই যেই লুচিগুলো আপনাদেরকে দেখালাম এখানে লুচিগুলো ভাজা হচ্ছে। তো মামা হচ্ছে ফায়ার পানের জন্য পানের মশলা সব কিছু রেডি করছে, আমাকে বলছিল যে মামা ক্যামেরা রেডি করেন, এখনই আগুন জ্বালাবো। তো যাই হোক, আমি এখন ফায়ার পান খাবো, আমার কাছে বেশ ভালোই লাগে ফায়ার পান, খারাপ লাগে না, আগুনটা হালকা একটু মুখে লাগে, তাপটা লাগে, বাট এরকম না যে পুড়ে যায়। তো যাই হোক, আমি ফায়ার পান খেতে থাকি, আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। যারা যারা মোস্তাকিমের চাপ সম্পর্কে জানতে চাচ্ছিলেন তাদেরকে জানিয়ে দিলাম, যারা যারা আসতে চাচ্ছিলেন এসে খেয়ে যেতে পারেন, এখানে খুবই অসাধারণ চাপ বিক্রি করে। তো যারা যারা ফুড লাভার আছেন আশা করি আসবেন, তো দেখতে থাকুন আমার ফায়ার পান খেতে থাকি। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।